শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ, সংক্ষেপে এসএসকেএমসি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্মস্থানে অবস্থিত এই চিকিৎসা বিদ্যাপীঠ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রত্নগর্ভা মাতা শেখ সায়রা খাতুনের নামে নামাঙ্কিত এই চিকিৎসা মহাবিদ্যালয়। এই মেডিকেল কলেজে এক বছর ইন্টার্নশিপ সহ পাঁচ বছর মেয়াদী এমবিবিএস কোর্স চলমান রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি 2011 সালে প্রতিষ্ঠিত হয়। সেই সময়ে মাত্র 50 জন শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে মেডিকেল কলেজে 65 জন করে শিক্ষার্থী প্রতি বছর ভর্তি করানো হয় ও শিক্ষার্থীর সংখ্যা 300 এরও বেশি এবং এতে একাদশ ব্যাচ চলমান রয়েছে। প্রথম ব্যাচ থেকে দশম ব্যাচ পর্যন্ত ব্যাচগুলোর নাম, প্রথম ব্যাচ ইনসেপটিভ, দ্বিতীয় ব্যাচ অদ্বিতীয়, তৃতীয় ব্যাচ অনুপ্রাণন, চতুর্থ ব্যাচ অব্রবেদী, পঞ্চম ব্যাচ সঞ্জীবনী, ষষ্ঠ ব্যাচ শৌরিত, সপ্তম ব্যাচ পথিকৃত, অষ্টম ব্যাচ অন্বেষক, নবম ব্যাচ অরিত্রিক, দশম ব্যাচ ঐকান্তিক। শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেন স্যার বর্তমান মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সুযোগ্যতা ও বিচক্ষণতার মাধ্যমে আমাদের সকল কার্যক্রম সুন্দরভাবে পালিত হচ্ছে। প্রায় 70 জন শিক্ষক শিক্ষিকা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠদান করে থাকেন। প্রায় 25-এর অধিক প্রশাসনিক কর্মচারী বৃন্দ তাদের পরিশ্রমের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সাহায্য করছেন। গোপালগঞ্জ সদরে প্রায় 30 একর স্থান জুড়ে দাঁড়িয়ে আছে এই চিকিৎসা প্রাঙ্গণ। তিন ব্লকে বিভাজিত, ছয়তলা বিশিষ্ট সুসজ্জিত একাডেমিক ভবন। মেডিকেল কলেজে মেয়েদের বসবাসের জন্য রয়েছে ছয়তলা বিশিষ্ট নিরাপদ হোস্টেল ও ছেলেদের জন্য রয়েছে সুনির্মিত ছয়তলা বিশিষ্ট হোস্টেল ভবন। শিক্ষকদের জন্য রয়েছে অত্যন্ত সুন্দর নির্দিষ্ট বাসভবন। মেডিকেল অফিসারদের জন্য রয়েছে সরকারি কোয়ার্টার। ইন্টার্ন চিকিৎসকদের জন্য আলাদা হোস্টেল রয়েছে। এছাড়া হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের জন্য রয়েছে সুসজ্জিত আবাসিক ব্যবস্থা। ইমার্জেন্সি স্টাফদের জন্য রয়েছে বাসস্থানের ব্যবস্থা। রয়েছে একটি অলঙ্কৃত মসজিদ। শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের বাড়তি সুবিধার জন্য রয়েছে ক্লাব ভবন, খেলার মাঠ ও জিমনেশিয়াম। এছাড়াও প্রাঙ্গণের শোভাবর্ধনের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি আড়ম্বরপূর্ণ শহীদ মিনার। এছাড়া রয়েছে শেখ সায়রা খাতুনের স্বরূপ মনুমেন্ট। শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত হচ্ছে একটি ওয়াটার রিজার্ভার বিশিষ্ট পাম্প হাউস ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। মেডিকেল শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে প্রি ক্লিনিক্যাল, প্যারাক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট সমূহ। প্রি ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট সমূহ হল অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি ও ফিজিওলজি। প্যারাক্লিনিক্যাল ডিপার্টমেন্ট সমূহ হল কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফরেন্সিক মেডিসিন। ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট সমূহ হল মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, পেডিয়াট্রিক্স, গাইনিকোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, রেডিওলজি, অর্থোপেডিক্স, ইউরোলজি ও রেসপিরেটরি মেডিসিন। মেডিকেল কলেজে আয়োজিত নিয়মিত বাৎসরিক কার্যক্রম সমূহ হল 21 ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উদযাপন, 7ই মার্চ উদযাপন, 17ই মার্চ শিশু দিবস উদযাপন, 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন, 1লা বৈশাখ উদযাপন, সরস্বতী পূজা উদযাপন, 15ই আগস্ট তথা শোক দিবস পালন, 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন, বাৎসরিক প্রীতিভোজ আয়োজন, 15ই ডিসেম্বর কলেজ ডে উদযাপন, বাৎসরিক কলেজ পিকনিক, কমিউনিটি মেডিসিন ট্যুর, 1লা ফাল্গুন উদযাপন, পিঠা উৎসব, র্যাগ ডে, কালার ফেস্টিভ্যাল, হল ফেস্টিভ্যাল, ব্যাচ ডে এবং বাৎসরিক বৃক্ষরোপণ কার্যক্রম। শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে যুক্ত রেখে সুপ্ত প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ করে দেওয়ার জন্য রয়েছে কিছু অঙ্গ সংগঠন, যেমন সন্ধানী, মেডিসিন, এসএসকেএমসি ডিবেটিং ক্লাব, বিএমএসএস, এসএসকেএমসি লোকাল কমিটি, আইএফএমএসএ বাংলাদেশ ইত্যাদি। মাত্র 10 বছর আগে যাত্রা শুরু করলেও এই চিকিৎসা বিদ্যাপীঠে শিক্ষার্থীদের সফলতার নিদর্শন সীমিত নয়। এমনকি দেশে গণ্ডি পেরিয়ে কলেজের শিক্ষার্থীরা পৌঁছে গেছে আন্তর্জাতিক পর্যায়ে। প্রতি বছর বহু মেধাবী শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েশনে তাদের সফলতা উল্লেখযোগ্য।
সময়ের সাথে সাথে মেধাবী ও গুণী শিক্ষার্থীদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের এই প্রতিষ্ঠান। অদূর ভবিষ্যতে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে শেখ।